সানরাইজ মুভিসের কর্ণধার সুরাজ মল্লিক এই প্রথম একটা ছবি পরিচালনা করছে। ছবিটার নাম হচ্ছে চতুর্ভুজ। সানরাইজ মুভিজের সঙ্গে আমার সম্পর্ক নয় নয় করে প্রায় 8 বছরের ওপর প্রায় 9 বছরের কাছাকাছি হতে চলল, 10 বছর খুব শিগগিরই হবে। এবং সুরাজের বেশ কিছু কাজ আমি করেছি, লিখেছি, যেমন এই ছবিটার আগের ছবিটা কে তুমি, সেটাও আমারই স্ক্রিপ্ট করা। এবং সেই ছবিতে আমি যা ছিলাম ক্রিয়েটিভ ডিরেক্টর, এই ছবিতেও আমি ক্রিয়েটিভ ডিরেক্টর এবং এই ছবিরও স্ক্রিপ্ট আমার। সুরাজের পরিচালনা, সুরাজের আগে ছোটোখাটো শর্ট ফিল্ম দু একটা পরিচালনা করেছে, কিন্তু এই প্রথম ওর সিনেমা পরিচালনা, ছবি, মুভি। আর সত্যি বলতে কি, গল্পটা লিখে, গল্পটা বা গল্পগুলো বলা উচিত, লিখে আমি খুব আনন্দ পেয়েছি। জীবনের 4টে অধ্যায়, যেমন একজন নারী পুরুষের বিয়ে হলে তারা দম্পতি হয়, দম্পতি হওয়ার পর তাদের প্রথম গল্প দম্পতি, দম্পতি হলে তাদের তারপরে সন্তান হয়, সেকেন্ড গল্প সন্তান, আর সন্তান হলে কি হয়, নারী হয় মা, থার্ড গল্প মা, আর পুরুষ হয় বাবা, ফোর্থ গল্প বাবা। এখন চলছে বাবার শুটিং, যাতে সুরাজ ডিরেকশনের সঙ্গে সঙ্গে একটা অসাধারণ চরিত্র অভিনয় করছেন, দারুণ অভিনয় করছে এবং খুব ভালো, প্রত্যেকেই ভালো করছে, প্রত্যেকে এই ছবিতে, এই ছবিতে যে কটা গল্প হয়েছে প্রত্যেকেই ভালো অভিনয় করেছে। আমি শুধু বলবো প্রফেশনাল আর্টিস্ট যারা আছেন, রাহুল তমাল রায়চৌধুরী, তমাল দা, অনামিকা সাহা, অনামিকা দি, মানসী দি, মানবানসী সিনহা, রজতাভ দত্ত, তারপর এই ছবিতে বিশ্বজিৎ চক্রবর্তী, এরা তো প্রফেশনাল আর্টিস্ট, এরা ভালো করবেনই। বাকি নতুন নতুন ছেলেমেয়েরা যারা সানরাইজ মুভিজের স্কুলিংয়ে আছে তারা খুব সুন্দর করছে, মানে এদের শিক্ষাটা, এই যে এখানে সিদ্দীপবাবু, বাপ্পাদা, সঞ্জয় দা, এরা এর যে শেখান, এই শেখাটা সার্থক রূপ আমি দেখতে পাচ্ছি। আমি খুব সৌভাগ্যবান যে এই ছবিতে আমাকে বাপ্পাদা আমাদের সাথে সহযোগিতায় আছেন এবং সঞ্জয় দাও সহযোগিতায় আছেন, আমি এদেরকে পেয়েছি এবং খুব ভালোভাবে সমৃদ্ধ হচ্ছে। আমি নিজেও অনেক কিছু ওদের থেকে শিখতে পারছি, করছি। তো কাজটা করতে গিয়ে এত সুন্দর লেগেছে এবং এত ভালো লাগছে, আমি সব কটা গল্পই ভালো লেগেছি, কিন্তু এই গল্পটায় আসলে আমি গল্পটা খোলসা করতে চাইছি না, একটা অন্যরকম চরিত্র অভিনয় করেছে আমাদের সুরাজ, যেটার আগে ও কখনো করেনি। এবং এই গল্পটা আমার মতে 4টে গল্পের থেকে একটু হলেও বেশি ভালো। বাকিটুকু বড় পর্দায় দেখবেন, বড় পর্দার ছবি, এটা বড় পর্দার ছবি। আমরা বিভিন্ন ফেস্টিভ্যালে যাব ঠিক করেছি, বিভিন্ন ফেস্টিভ্যালে গিয়ে এই বছরের মধ্যেই হয়তো ছবিটা রিলিজ করতে পারবো, তখন অবশ্যই বড় পর্দায় দেখবেন। ছবিটার নাম মনে রাখবেন, চতুর্ভুজ, সানরাইজ মুভিজ, পরিচালক সুরাজ মল্লিক। এবং যখনই পোস্টার দেখবেন তৈরি হয়ে যাবেন বড় পর্দায় গিয়ে ছবিটা দেখার জন্যে, ছোট পর্দায় কিন্তু এই ছবি মজা নেই। নমস্কার।